প্রথমত যে একটা রুগী যখন ব্রেস্টে কোনো টিউমার থাকে আমরা জানার চেষ্টা করি কয়টা টিউমার আছে একটা দুইটা না একাধিক এটা একটা ইস্যু দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ভালো টিউমার হয় আমরা সাধারণত সবগুলো টিউমার অপারেশন করি না ইভেন আমরা যদি অনেক একাধিক টিউমার থাকে সবগুলোর কোর কোরবায়অপসিও করি না বলা হয় যে সবচেয়ে বড় যে টিউমারটা সেটার কোরবাফসি করি দেখতে খারাপ যে টিউমারটা সেটার কোরবাঅপসি করি এই জন্য ব্রেস্টে যদি একাধিক টিউমার থাকে দুইটা আমরা করে থাকি অপারেশনে আগ দিয়ে আমরা জানার চেষ্টা করি একটাই টিউমার না আরও টিউমার এখন ধরুন কারো ক্যান্সার আছে যদি তার ক্যান্সার একটা একাধিক থাকে তাহলে আমরা কি করি সবগুলো টিউমারকেই আনার চেষ্টা করি যেন কোনো ক্যান্সার রয়ে না যায় কিন্তু যদি সেটা ক্যান্সার না হয় ভালো টিউমার হয় তাহলে আমরা শুধু বড় টিউমারটাই কিন্তু সরিয়ে থাকি বড় বলতে তিন সেন্টিমিটারের ওপরে এখন কথা হচ্ছে যে বাকিগুলো কেন সরায় না ভালো টিউমারের ক্ষেত্রে ভালো টিউমারের ক্ষেত্রে বাকিগুলো এই কারণে সরায় না যে এগুলো অটোমেটিক রিজলভ হয়ে যেতে পারে এবং ভালো টিউমারের জন্য ব্রেস্টকে এতটা কাটাছেড়া করে ব্রেস্টকে হ্যাম্পার করা আমাদের ইস্যু না কথা হচ্ছে এই রুগীগুলো পরবর্তীতে ফলো আপ করবে ফলো আপ করার উদ্দেশ্য কিন্তু এই কারণে যে আবার যদি তার এই টিউমারটা বড় হয় বা করার মতন তিন সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমরা আবার অপারেশন করব